ইসলামী আলোচক মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারও এখন তোলপাড় অবস্থা দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর পর থেকে তার সেলে ভিড় করছে অসংখ্য কয়েদি মুফতি কাজী ইব্রাহিমকে এক নজর দেখতেই এমন উৎসব বলে জানিয়েছে কর্তৃপক্ষ কেউ কেউ আবার নানা ধরনের ধর্মীয় সমস্যা নিয়ে হাজির হচ্ছেন তার কাছে তিনিও তা মনোযোগ দিয়ে শুনছেন তবে আলোচিত আসামি হওয়ার কারণে কারা কর্তৃপক্ষ বিশেষ নজর রাখছেন তার সেলে কারাগারও আসার পর থেকেই নামাজ ও কোরআন কোরআদালত করছেন এই ইসলামী আলোচক তিনি নিজের সেলের বন্ধুদের নিয়েই পাঁচ আক্ত নামাজ আদায় করেন এবং ইমামতিও করছেন তিনি কারাগারে সরবরাহ করা খাবারই খাচ্ছেন ইতিমধ্যে তার সাথে দেখা করেছে নিকট আত্মীয়রা তারা জানিয়েছে মুফতি কাজী ইব্রাহিম সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন কাজী ইব্রাহিমের আইনজীবীরা আশা করছেন খুব শীঘ্রই উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্ত হবেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলে দাবি করেন তার আইনজীবীরা ইসলামী বক্তা মুফতিকাজ কাজী ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সমালোচিত করোনা মহামারী নিয়ে নানা বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন বিভিন্ন সভায় তিনি দাবি করে থাকেন যে ইতালি প্রবাসী মামুন মারুফ নামের কথিত এক ব্যক্তির স্বপ্নযোগে ভাইরাসের সঙ্গে সাক্ষাৎকারের কথা বলেন বিজ্ঞান সম্পর্কেও তিনি উল্টাপাল্টা কথা বলে ট্রলের শিকার হন নারীদের নিয়ে তার বিদ্রুপ মন্তব্যও অনেকে সমালোচনা করেন সম্প্রতি ইংরেজি কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের নাম শেখ জুবাইয়ের বলেও মন্তব্য করেন মুফতি ইব্রাহিম সাতাশ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করা হয় পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মাহবুব আলম আরও বলেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে জানতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল মুফতি কাজী ইব্রাহিম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক বক্তব্য দিতেন বিগত সময়ে ঘটা হেফাজতে ইসলামের তাণ্ডবে তার সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে